Hi everyone, Namaskar Bondura, welcome to another video of our YouTube channel. আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের মনের মধ্যে থাকা একটি অনেক বড় লেভেলের প্রশ্নের উত্তর দেব কারণ এই প্রশ্নটি আমি প্রতিনিয়ত টেলিগ্রাম গ্রুপে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে অথবা ইউটিউবে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে দেখছি আর সেই প্রশ্নটি হলো শুড ইউ স্টাডি বিসিএ ইন 2022 অর নট আমাদের কি 2022 সালে বিসিএ ডিগ্রি নিয়ে পড়াশোনা করা উচিত না উচিত নয় এই প্রশ্নটা যদি তোমার মনের মধ্যে জেগেছে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য কারণ ভিডিওটিকে শেষ অবধি দেখার পর এই প্রশ্নের উত্তরটি তুমি পেয়ে যাবে যদি এই যে প্রশ্নটি তোমার মনে তৈরি হয় যে আমার কি বিসিএ নিয়ে পড়া উচিত 2022 সালে তাহলে আমি তোমাকে বলবো তুমি তোমার মনের মধ্যে আরও কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করো আর সেই প্রশ্নটি হলো আমি কি বিসিএ নিয়ে পড়তে পারবো আমার জন্য কি বিসিএ বেস্ট ডিগ্রি আমার কি আদৌ বিসিএর মধ্যে ইন্টারেস্ট আছে বিসিএ নিয়ে পড়াশোনা করলে কী কী কেরিয়ার অপরচুনিটিস আছে এই কটি প্রশ্নকে তুমি তোমার মনের মধ্যে জিজ্ঞাসা করো এবং এই প্রশ্নগুলো তোমার মনের মধ্যে জিজ্ঞাসা হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি যে জিনিসটার উত্তর দিতে চাই তোমাকে সেটা হলো নিজের ইন্টারেস্টকে ফাইন্ড করা কারণ ইন্টারেস্টকে তুমি যদি খুঁজে না পাও তাহলে তুমি যে ডিগ্রি নিয়েই পড়ো না কেন আলটিমেটলি ডিগ্রি কমপ্লিট করার পর তোমার কাছে শুধুমাত্র একটা কাগজের সার্টিফিকেট আসবে চাকরি বাকরি বা জীবনের সাকসেস কোনোটাই তুমি পাবে না তাই তোমাকে কি করতে হবে তোমার চারপাশে আশেপাশে যত জিনিস আছে সেগুলোকে একটু কয়েকদিনের জন্য ভালো করে লক্ষ্য করতে হবে এবং তোমাকে দেখতে হবে তোমার পাশে যে কম্পিউটারটি আছে তোমার পাশে যে ল্যাপটপটি আছে তোমার কাছে যে মাউস আছে সেটা কিভাবে কাজ করছে তোমার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে তৈরি হয় সেই অ্যাপগুলো কিভাবে কাজ করছে ইভেন তোমার মোবাইল ফোনের পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে সেটা কিভাবে কাজ করছে গুগল কিভাবে কাজ করছে ওয়েবসাইটগুলো যে আমরা প্রতিনিয়ত যাচ্ছি অ্যামাজন ফ্লিপকার্ট এই ধরনের ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি হয়েছে আচ্ছা এই ওয়েবসাইটটাকে কিভাবে তৈরি করা হলো আমরা যে ক্যালকুলেটার ইউজ করি সেই ক্যালকুলেটারের মধ্যে 10 যোগ 10 করলে 20 কিভাবে আসছে আমরা যে টিভি ইউজ করছি টিভির মধ্যে কোনো বাটনকে প্রেস করলে অন্য চ্যানেল কিভাবে ঘুরে যাচ্ছে আমরা যে এসি ঘরে ইউজ করি এসির বাটন প্রেস করলে এসি কিভাবে আমাদের স্পিড কমে যায় স্পিড স্লো হয়ে যায় এই যে যত জিনিস আছে এই সমস্ত জিনিসের ওপর তোমার যদি কৌতূহল থাকে তোমার যদি জানার ইন্টারেস্ট থাকে যে এই জিনিসগুলো কিভাবে কাজ করছে তাহলে কিন্তু আমি বলবো ডিয়ার স্টুডেন্টস কম্পিউটার নিয়ে পড়াশোনা করা অথবা কম্পিউটার ওরিয়েন্টেড যে কোনো ডিগ্রি যেমন বিসিএ তোমার জন্য তোমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ এবং বেস্ট অ্যান্ড পারফেক্ট ডিসিশান হবে বিকজ আমরা আমাদের প্রতিদিনের ডেলি লাইফে যে জিনিসগুলো ইউজ করি তার সঙ্গে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স কিন্তু প্রতিনিয়ত যুক্ত আছে ছোটোবেলায় কিন্তু আমরা পড়েছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের বিজ্ঞান আছে এই জিনিসটাকে আরও একটু সুন্দর করে যদি আমি বলি এই যে বিজ্ঞানটা আছে এই বিজ্ঞানের 70% অংশ হচ্ছে তোমাদের কম্পিউটার টেকনোলজি আমরা যত জিনিস ইউজ করি সেখানে সমস্ত জায়গায় কিন্তু তোমার সফটওয়্যার থাকে এবং সেই সফটওয়্যারগুলোকে তৈরি করে তোমার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভেন তুমি যে তোমার হাতে ঘড়িটা ব্যবহার করছো তুমি যে ক্যালকুলেটার ব্যবহার করছো কম্পিউটার ব্যবহার করছো সেটাকেও কিন্তু কোনো না কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে তাই যদি তোমার টেকনিক্যাল ফিল্ডের মধ্যে প্রচুর ইন্টারেস্ট থাকে তোমার মধ্যে কৌতূহল থাকে যে এই জিনিসটা কিভাবে হচ্ছে ওই জিনিসটা কিভাবে হচ্ছে মাউসটা কিভাবে কাজ করছে র্যাম কিভাবে কাজ করছে এরকম ধরনের যদি কৌতূহল থাকে তাহলে তোমার জন্য কিন্তু বিসিএ ডিগ্রিটা
খুবই ভালো একটি ডিগ্রি হতে চলেছে। বিকজ BCA কোর্সদের মধ্যে তুমি কিন্তু এই বিষয়গুলো নিয়েই পড়াশোনা করবে, কম্পিউটার টেকনোলজি নিয়েই কিন্তু পড়াশোনা করবে। তাই তোমার যদি কম্পিউটারে ইন্টারেস্ট থাকে তাহলে আমি বলবো চোখ বন্ধ করে তুমি BCA ডিগ্রিটা করো। কিন্তু এটাই কিন্তু একটা রিজন নয় BCA ডিগ্রি করার, আরেকটা বিরাট বড় লেভেলের রিজন আছে BCA ডিগ্রি করার, আর সেটা হলো আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমাদের ইন্ডিয়াতে প্রধানত IT ইন্ডাস্ট্রিতে চাকরি করার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশনে অনেক প্রকারের আমাদের কাছে ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস আছে, যার মধ্যে থেকে সবথেকে পপুলার হলো আমাদের BTech কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কিন্তু এই যে BTech কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকে, BSc কম্পিউটার সায়েন্স অনার্স ডিগ্রিগুলো থাকে, এগুলো কিন্তু শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছে তারাই কিন্তু করতে পারে। কিন্তু ধরো কোনো স্টুডেন্ট এমন আছে যারা হয়তো সায়েন্স নিয়ে পড়েনি, যারা আর্টস অথবা কমার্স নিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারলো যে তাদের কম্পিউটারেই ইন্টারেস্ট আছে এবং কম্পিউটারটা নিয়েই পড়াশোনা করা সবথেকে বেস্ট হবে, এবং তারাও চাইছে আগামী দিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তাহলে তাদের কাছে একটাই একমাত্র উপায় আছে, আর সেটি হলো BCA নিয়ে পড়ার জন্য। কারণ BCA ডিগ্রি করার জন্য আমাদের কোনো প্রকারের স্পেসিফিক স্ট্রিমের স্টুডেন্ট হতে হয় না, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই তোমার BCA নিয়ে পড়তে পারে। তবে কিছু কিছু কলেজ আছে যেগুলো খুবই টপ লেভেলের কলেজ, তারা BCA-তে ভর্তি করার জন্য তোমার 11-12 ম্যাথামেটিক্স সাবজেক্টটা চায়, বাট এটা খুবই কম পরিমাণে কলেজ আছে, সমস্ত কলেজে ম্যাথস থাকার কোনো দরকার পড়ে না। তবে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা IT ওরিয়েন্টেড যে কোনো একটি সাবজেক্ট তোমার 11-12 থাকতে হবে, তাহলে তুমি খুব সহজেই কোনো চিন্তা ছাড়াই যে কোনো কলেজে BCA কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু তোমার যদি এই দুটো সাবজেক্টও না থাকে তাহলেও কোনো চিন্তা নেই, তারপরও তুমি BCA কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, বাট তবে সেই ধরনের কলেজের পরিমাণটা অনেক কম আছে যে কলেজ তোমার অঙ্ক অথবা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট ছাড়াই স্টুডেন্টকে BCA কোর্সে অ্যাডমিশন দেয় আমাদের ইন্ডিয়ার মধ্যে। তাই তুমি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তোমার কিন্তু BCA কোর্সটা সবথেকে বেস্ট কোর্স হবে যদি তুমি আগামী দিনে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসতে চাও। এবার সায়েন্সের স্টুডেন্টদের এখানে কিন্তু একটা কনফিউশন জেনারেট হবে, কারণ তাদের কাছে তো একদিকে BTech অপশান আছে, আবার আরেকদিকে তাদের কাছে BCA নিয়ে পড়ার অপশান আছে। সো তুমি যদি ডিফারেন্স জানতে চাও যে CSE কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং BCA এই দুটি কোর্সের মধ্যে ডিফারেন্স কী, তাহলে আমি এই দুটো কোর্সের ওপর অলরেডি কিন্তু ডিটেলসে আমি কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি। এবং আরও একটা কথা আমি তোমাদের বলতে চাই, তোমরা প্রতিনিয়ত আমাকে BCA ওরিয়েন্টেড অনেক প্রকারের কথা জিজ্ঞাসা করো। এই প্রশ্নগুলো তোমাদের মনে এই কারণেই আসছে কারণ তোমরা এখনও অবধি আমাদের এই চ্যানেলে সবথেকে সেরা ভিডিওটি BCA কোর্স কমপ্লিট ডিটেলস সেটা কিন্তু দেখোনি। এই ভিডিওটি আমি তোমাদের এক বছর আগে বানিয়েছিলাম, গত বছরের স্টুডেন্টরা এই ভিডিওটি দেখে অসংখ্য প্রশংসা করেছে এবং তাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার করে আজকে তারা অনেক ভালো ভালো কলেজে BCA নিয়ে পড়াশোনা করছে কোনো প্রকার চিন্তা ছাড়া। তাই তোমাদের আমি রিকমেন্ড করব অবশ্যই সেই ভিডিওটিকে দেখো, কারণ এই বছরের স্টুডেন্টরা কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওটিকে ভালো করে দেখেনি। লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে তোমার যদি ইন্টারেস্ট ডিসাইড করা হয়ে যায়, তোমার যদি ডিসাইড করা হয়ে যায় যে কেন তুমি BCA নিয়ে পড়বে, তাহলে নেক্সট যে স্টেপটা তোমাকে ফলো করতে হবে সেটি হলো আমাদের BCA কোর্সটা সম্পর্কে একটু রিসার্চ করতে হবে, যে BCA কোর্সটা কতটা ভালো, এর কেরিয়ার অপরচুনিটিস কতটা ভালো, জব অপশান কতটা ভালো, অ্যান্ড আফটার BCA আমরা কী কী করতে পারি। আর তোমাদের সুবিধার জন্য এই রিসার্চের প্রসেসটাকে আমি খুব সহজ করে দিয়েছি। আমার চ্যানেলে কমপ্লিট একটা প্লেলিস্ট আছে BCA বলে, যেখানে 22টা পর্যন্ত ভিডিও এখনও পর্যন্ত আপলোড করা আছে। এমন কি জিনিস নেই তুমি ওই ভিডিওটির প্লেলিস্টটির মধ্যে পাবে না। BCA কোর্সের পর কী কী কেরিয়ার অপরচুনিটিস আছে, প্রাইভেট সেক্টরে কী ধরনের চাকরি পাওয়া যায়, সরকারি কী ধরনের চাকরি পাওয়া যায়, হায়ার এডুকেশনের সুযোগ কতটা আছে,
এমসিএ কীভাবে করব, সমস্ত ডিটেলসের ওপর করে একটা একটা করে ভিডিও কিন্তু বানানো আছে ওই প্লেলিস্টটার মধ্যে। অবশ্যই প্লেলিস্টটা চেক করবে, ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এরপর তোমাকে তোমার মনের মধ্যে যে প্রশ্নটি করতে হবে সেটি হলো, বিসিএ নিয়ে পড়ার জন্য আমাকে কোন কোন টপিকে ভালো হতে হবে, যাতে আমি বিসিএ কোর্সটা যখন পড়ব তখন যেন ভালো করে পড়াশোনা করতে পারি। সো বিসিএ কোর্সের মধ্যে আমাদের প্রধানত দুটো টপিকের ইম্পর্টেন্স সবথেকে বেশি, আর সেই দুটো টপিক হলো আমাদের ম্যাথামেটিক্স নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার সেকেন্ড হচ্ছে প্রোগ্রামিং। তাই তোমাকে যদি বিসিএ নিয়ে পড়তে হয় অবশ্যই এই দুটো টপিকে তোমাকে ভালো হতে হবে। এবার তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের হয়তো কম্পিউটার ব্যাকগ্রাউন্ড নেই ইলেভেন টুয়েলভে, সো তারা প্রোগ্রামিং কি সেই জিনিসটাই জানো না। তো তোমাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে আফটার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যে হাতে সময়টা বেঁচে থাকে সেটা সবথেকে বেস্ট সময়, সেই সময় তোমাকে আমি বলবো তুমি প্রোগ্রামিংটা একটু শেখো, অ্যাটলিস্ট সি প্রোগ্রামিংটা শেখো। কোথাও কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, আমাদের চ্যানেলে কমপ্লিট সি প্রোগ্রামিংয়ের 6 ঘন্টার একটা ভিডিও আছে যেখানে সহজ সরল বাংলা ভাষায় সি প্রোগ্রামিং শেখানো হয়েছে। তুমি একটু একটু করে প্রোগ্রামিংটা শেখো এবং তুমি যদি দেখো তোমার প্রোগ্রামিংটা করতে ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, তাহলে তুমি জানবে বিসিএ নিয়ে কিন্তু ভালো করে পড়তে পারবে। বিকজ বিসিএ কোর্সের মধ্যে কিন্তু প্রোগ্রামিংয়ের অংশটা অনেকটাই বেশি আছে, কারণ বিটেকের ক্ষেত্রে যেমন কি প্রোগ্রামিংটাও অনেকটা থাকে কিন্তু বিটেকের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্টগুলো থাকে, যার ফলস্বরূপ বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা সবসময় বিসিএ স্টুডেন্টদের থেকে অনেকটাই এগিয়ে থাকে। বাট বিসিএ সিলেবাসে আমাদের বিটেকের যে প্রোগ্রামিংটা থাকে সেই শুধু প্রোগ্রামিংটাই বিসিএর ক্ষেত্রে থাকে। যেমন বিসিএ কোর্সে তুমি C++, জাভা, পাইথন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এই সমস্ত জিনিসগুলোকে তুমি পড়বে। সো তোমাকে আমি বলবো তোমার যদি প্রবলেম সলভিং করতে ভালো লাগে, তোমার যদি কোনো কিছুর প্রবলেমকে সলভ করতে ভালো লাগে, কারণ আলটিমেটলি কম্পিউটার যে হয় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার মেন রিজন হচ্ছে আমাদেরকে টেকনোলজির মাধ্যমে যে কোনো ধরনের একটা প্রবলেমকে সলভ করা। তাই তারাই ভালো একজন কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হয়, তারাই ভালোভাবে কম্পিউটার নিয়ে আগামী দিনে পড়াশোনা করে ভালো চাকরি পায় যাদের মধ্যে প্রবলেম সলভিং এবিলিটি আছে। এবং প্রোগ্রামিং ভালো করে করলে আমাদের মধ্যেকার থাকা প্রবলেম সলভিং এবিলিটি, অ্যানালিটিক্যাল এবিলিটি এইগুলো আমাদের অনেক ইম্প্রুভমেন্ট হয়। নেক্সট অ্যান্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তোমাকে বলতে চাই, সবসময় মনে রাখবে বিসিএ ডিগ্রি নিয়ে পড়াশোনা করার পর তুমি কিন্তু কখনোই বিশাল কিছু অপরচুনিটিস পাবে না যেটা লোকে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর পেয়ে থাকে। তুমি কোনো দিনও কোনো বড় লেভেলের প্রোডাক্ট বেসড কোম্পানিস লাইক গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, অ্যাপেল, লিঙ্কডিন এরকম কোনো প্রোডাক্ট বেসড কোম্পানিতে তুমি বিসিএ নিয়ে পড়াশোনা করার পর চাকরি কিন্তু কখনোই পাবে না, এবং তুমি যে চাকরিগুলো পাবে সেগুলো তোমার উঁচু পোস্টেরও হবে না। তোমার ম্যাক্সিমাম মেজরিটি অফ দ্য জব তোমার এন্ট্রি লেভেলের হবে। তাই কেউ যদি এটা মনে করে থাকো যে আমরা বিসিএ করে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ইকুয়াল স্যালারি পাবো, ইকুয়াল হাই লেভেলের চাকরি পাবো, সেটা কখনোই পসিবল নয়। তাই এটা হচ্ছে বিসিএ কোর্সের একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজটাকে তোমার মেটানোর জন্য আমাদের কাছে আছে বিসিএ কোর্স কমপ্লিট করার পর এমসিএ কোর্স, যেটা হলো মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। এবং তুমি যদি এমসিএ কোর্সটি করে ফেলো তাহলে কিন্তু তুমি সেই সকল কোম্পানির চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে যেগুলোতে তুমি বিসিএ করে কিন্তু হতে পারছিলে না। তার কারণ এমসিএ করা থাকলে তোমাকে কিন্তু একজন বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ইকুয়াল হিসেবে কিন্তু দেখা হয় আমাদের কর্পোরেট সেক্টরের মধ্যে। এবং একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টও যে চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যে চাকরিটা করতে পারবে, সেটা কিন্তু একজন এমসিএ স্টুডেন্টও কিন্তু পারবে। তবে এক্ষেত্রে কিছু এক্সেপশনাল কেস থাকে যেখানে একজন স্টুডেন্ট বিসিএ করেও কিন্তু অনেক ভালো চাকরির স্যালারি পেয়ে যায়। বাট নর্মাল কেসে যদি আমরা বলি তাহলে বিসিএ করে আমাদের প্রধানত সার্ভিস বেসড যে কোম্পানিসগুলো থাকে TCS, উইপ্রো, কগনিজেন্ট এইসব কোম্পানিগুলোতে আমাদের চাকরি হয় এবং এন্ট্রি লেভেলের জব পাওয়া যায়, যেখানে আমাদের মিনিমাম অ্যাভারেজ স্যালারি হচ্ছে মান্থলি 15,000 টাকা হয়ে থাকে, হাইয়েস্ট হয়তো আমাদের
20,000-25,000 টাকার মতো হতে পারে, তার বেশি ওঠে না। তবে এরকম না যে হয় না, হয়ে থাকে, সেটা খুবই এক্সেপশনাল কেসের মধ্যে, 50 জনের মধ্যে থেকে 5 জনের হয়তো এরকম হয়। বাট তুমি যদি ভালো স্যালারি প্যাকেজ পেতে চাও, তোমাকে MCA ডিগ্রিটা করতে হবে। তাই যখন BCA করবে অবশ্যই এই কথাটাকে মাথায় রাখবে যে আমাকে আগামী দিনে MCA করতে হবে। নয় BCA করার পর তুমি প্লেসমেন্ট নাও, চাকরি করো, তারপর 2-3 বছর পর চাকরি ছেড়ে দিয়ে তুমি MCA করো, আর নয় তো তুমি BCA করতে করতে ওপেন ইউনিভার্সিটি থেকেও MCA করতে পারবে। আবার আমাদের ইন্ডিয়াতে অনেক বড় বড় IT কোম্পানিজগুলো আছে, MNC, যেরকম তোমার হচ্ছে TCS আছে, আমাদের উইপ্রো আছে, আমাদের ইনফোসিস আছে, আমাদের এমফাসিস আছে। এই সমস্ত কোম্পানিজগুলো কি করে, তাদের BCA স্টুডেন্টদের, যারা তাদেরকে চাকরি দেয়, সেই BCA স্টুডেন্টদেরকে তারা তাদের কোম্পানিতে চাকরি করার পাশাপাশি তারা সেই BCA স্টুডেন্টদেরকে MCA ডিগ্রিটাও করায় বড় বড় ইউনিভার্সিটি থেকে, যেখানে কি হয় সোম থেকে শুক্র তোমাকে সেই কোম্পানিতে চাকরি করতে হয় এবং শনি রবি উইকেন্ডে তোমাকে তোমার ইউনিভার্সিটির মধ্যে MCA ডিগ্রি নিয়ে পড়তে হয়, যার পুরো খরচাটা তোমার কোম্পানি তোমাকে দিয়ে থাকে। এটার ওপর যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। সো আই হোপ ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের BCA নিয়ে পড়া উচিত কি পড়া উচিত না। মোরালিটি যদি আমি বলি বা কনক্লুশন যদি করি, তখনই BCA নিয়ে পড়বে যদি তোমার টেকনোলজির ওপর প্রচুর কিউরিয়াসিটি থাকে, যদি তোমার টেকনোলজি বিষয়ে জানার খুবই ইচ্ছে থাকে, যদি তোমার টেক বিষয়ে খুব ভালো লাগে, তোমার যদি কম্পিউটার ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে ভালো লাগে, তাহলে কিন্তু তুমি BCA নিয়ে পড়বে। আমার এই ভিডিও দেখে বা অন্য কোনো ইউটিউবারদের ভিডিও দেখে যে BCA ভালো ডিগ্রি, BCA নিয়ে আর্টস সায়েন্স কমার্স সবাই পড়তে পারে, সেই মতো কিন্তু কখনোই BCA নেবে না। যা যা বললাম এই ভিডিওটার মধ্যে সেগুলিকে ভালো করে দেখো, বোঝো, নিজের মনের মধ্যে প্রশ্ন করো, তারপর ডিসাইড করো BCA নিয়ে পড়া উচিত কি না। অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যদি কোনো প্রকার ডাউট থাকে, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ভিডিওটাকে শেয়ার করো সকল বন্ধুদের মধ্যে যারা আগামী দিনে BCA নিয়ে পড়ার কথা ভাবছে, কারণ তারা যদি এখন থেকে সব কিছু জেনে যায় তাহলে তাদের ভবিষ্যতের জন্য এবং তোমার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে।